ক্যাসিনোতে নায়িকা বুবলি শুটিং শেষ হলেও নায়ক নীরবের শুটিং বাকি। শুটিংয়ের শেষ ধাপে আছে সৈকত নাসির পরিচালিত ছবি ক্যাসিনো। রবিবার গানের শুটিংয়ের মাধ্যমে সময়ের আলোচিত অভিনেত্রী বুবলি তার অংশের কাজ সম্পন্ন করেন। তবে নায়িকা শুটিং শেষ হলেও নায়ক নীরবের শুটিং আরও বাকি আছে। পরিচালক সৈকত নাসির বলেন, নায়িকা শুটিং শেষ হলেও নায়কের 5 দিনের শুটিং বাকি, আগামী সপ্তাহে শেষ করতে পারি। এর মধ্যে আমি অন্য ছবির গানে শুটিং করব, তারপরেই ক্যাসিনো শেষ করব। নতুন নায়িকা বুবলি নয়, তাসকিনের শুটিংও শেষ। ক্যাসিনোর মাধ্যমে প্রথমবার নীরবের সঙ্গে কাজ করলেন বুবলি, যিনি শাকিব খানের নায়িকা হিসেবে পরপর 1 ডজনের মতো সিনেমায় কাজ করে গত 3 বছরে নিজেকে নিয়ে গেছেন আলোচনার শীর্ষে। গেল বছরের একমাত্র ব্যবসা সফল সিনেমা পাসওয়ার্ডের নায়িকাও ছিলেন তিনি। পরিচালক সৈকত নাসির বলেন, শুরু থেকে বুবলি যেভাবে যা কথা দিয়েছেন সেভাবেই কাজ করেছেন। তার কমিটমেন্টের জায়গাগুলো খুব স্ট্রং। ফিল্মের বেশিরভাগ মানুষ কমিটমেন্ট রক্ষা করে না, বুবলি সবকিছুর মধ্যে পজিটিভ বিষয় খোঁজেন। তিনি অভিনয়ে মনোযোগী, যেভাবে বলেছি স্ক্রিনে সেভাবে নিজেকে ফুটিয়েছেন। তিনি কথা দিয়েছেন ক্যাসিনো মুক্তির সময় প্রমোশনে সক্রিয় থাকবেন। আমি মুগ্ধ, আশা করছি আগামীতে তার সঙ্গে আবার কাজ হবে। ক্যাসিনো প্রসঙ্গে বুবলি বলেন, পরিকল্পনা মতোই পুরো কাজ শেষ করেছি, শুটিংয়ের মধ্যে ডাবিংও সম্পন্ন করেছি। নতুন এই টিমের সঙ্গে কাজ করে আমি ভীষণ খুশি। ছবিটি দর্শক কীভাবে গ্রহণ করে সেটাই দেখার অপেক্ষায় আছি। দর্শক, এই বুবলির ক্যাসিনো সিনেমাটি নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।